ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে বিকেল 5টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকা ফিরেছে অনেকে। কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের চাপ। নুসরাত হত্যার ঘটনায় সাবেক ওসি মোয়াজ্জেমের সংশ্লিষ্টতা থাকলে বিচার হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতাসীনদের আশকারাতেই গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন ধরাছোঁয়ার বাইরে, মন্তব্য রুহুল কবির রিজভী। রাজধানীর প্রতিটি বাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার বসানো হবে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ফেনীতে ফতেহপুরে গুলিতে দুজন নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। ঈদের বন্ধের পর শুরু হয়েছে দেশের স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ২৪ পরগনায় ক্ষমতাসীন বিজেপি ও তৃণমূলের নেতাকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত। বিশ্বকাপ ক্রিকেটে হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আসরের অন্যতম আলোচিত দল ভারত।